তবে কিন্তু এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের সুস্পষ্ট অবস্থান নিতে হবে, জয় বাংলার পক্ষে সুস্পষ্ট অবস্থান নিতে হবে, 72 সংবিধানের পক্ষে আমাদের সুস্পষ্ট অবস্থান নিতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একমাত্র নেতৃত্বদানকারী রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটির পক্ষে আমাদের সুস্পষ্ট অবস্থান নিতে হবে, জামাত শিবির রাজাকারদের বিপক্ষে সুস্পষ্ট অবস্থান নিতে হবে, এই জামাত শিবির রাজাকার এই রাজনৈতিক অপশক্তি স্বাধীনতা বিরোধী অপশক্তির পৃষ্ঠপোষক যারা তাদের বিপক্ষে এই সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এখন কিন্তু আমরা একটা বিশাল একটা জটিল সময়ের মধ্যে দিয়ে পার করছি। বাংলাদেশ কিন্তু মোটামুটি একটি দড়ির উপর দিয়ে হাঁটছে, যে কোনো দিকে পড়ে যেতে পারে। আমরা কিন্তু পাকিস্তান আফগানিস্তানের পথেও হাঁটা শুরু করতে পারি যদি ভুল জায়গায় পড়ে যায়, এবং তখন আমাদের সকলের ভবিষ্যৎ নষ্ট হবে। এই জন্য আমরা যদি মনে করি যে না আমরা যে যার মতন করে আমাদের স্বার্থ পরের মতন নিজের চিন্তা করলেই হবে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, তাহলে কিন্তু বোকামি করব। কারণ হচ্ছে আপনাদের মনে আছে বাংলাদেশে যখন জঙ্গিবাদের উত্থান এবং অভ্যুদয় এবং উত্থান এবং প্রসার ঘটল 2001 থেকে 2006 সালে, তখন কিন্তু বাংলাদেশের সবচেয়েতে রাজনৈতিক ব্যাপারে অনাগ্রহী ব্যক্তিটিও প্রভাবিত হয়েছিল। কোনো একজন হাউসওয়াইফ যিনি রাজনীতি নিয়ে কিছুই বোঝেন না, কোনো কেয়ার করেন না, বুঝতেও চান না, তিনিও কিন্তু তার সন্তানটিকে স্কুলে বা কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারেননি, কারণ যে কোনো সময় বোম ফাটতে পারে। কাজে আপনি রাজনীতি থেকে যতই নিজেকে দূরে সরিয়ে রাখেন রাজনীতি কিন্তু আপনাকে ছাড়বে না। কাজে আপনাকে সরাসরি রাজনীতি করা আপনার জন্য নেসেসারি না, কিন্তু রাজনীতির বোধ এবং রাজনীতির জ্ঞান এবং রাজনীতির ব্যাপারে সচেতন থাকা এবং সঠিক রাজনীতির পক্ষে অবস্থান নেয় এবং রাজনীতির মধ্যে যারা শুভ শক্তি তাদের পক্ষে অবস্থান নেয় এবং এই শুভ শক্তি যে অপশক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত যে লড়াই সেই লড়াইয়ের পক্ষে থাকাটা খুবই জরুরি আপনার জন্য, আপনার সন্তানের জন্য।